নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নুন আমাদের প্রত্যেকের ঘরে পাওয়া যায়, আর এই নুন শুধুমাত্র রান্নার কাজে লাগে তা নয়, এই নুনের মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ কাজ করা যায়। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আমাদের জ্যোতিষশাস্ত্রে এই নুনের প্রয়োগ ঘটিয়ে আপনি অর্থকে আকর্ষণ করতে পারেন, আপনার ভাঙা স্বপ্ন পূর্ণ করতে পারেন। আমি কোনো গল্প করছি না, আমি বাস্তব কথা বলছি। তাই ভিডিওটির সঙ্গে জুড়ে থাকুন এবং ভিডিওটি টিল এন্ড পর্যন্ত দেখুন, কারণ এই ভিডিওতে আমি নুন নিয়ে কিছু এমন গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে উদ্ঘাটন করতে চলেছি যা আপনাদের শোনা অত্যন্ত জরুরি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শিক্ষক। নুন শুধুমাত্র আমাদের রান্নার কাজে লাগে তা নয়, নুন দিয়ে আমরা অনেক কাজ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, কী কী কাজ করা যায় তা আমি এই ভিডিওতে বলতে চলেছি, আসুন জেনে নেওয়া যাক। তার আগে যারা আমার কাছে জন্মছক বিচার করতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে এখনই বুকিং করুন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, অর্থাৎ এই নাম্বারে কেবলমাত্র বুকিং করা হয়। এই নাম্বারে কখনোই জিজ্ঞাসা করবেন না আপনার রাশি কী বা আপনার লগ্ন কী। যারা জন্মছক বিচার করতে চান তারাই কেবলমাত্র এই নাম্বারে যোগাযোগ করুন। আসুন এবার আমি আপনাদেরকে জানিয়ে দিই নুন অ্যাকচুয়ালি আমাদের কী কী কাজে লাগে। দেখুন, বেসিক্যালি নুন কিন্তু আমাদের রান্নার কাজে লাগে, এছাড়াও এই নুনের প্রয়োগ অনেক কাজে লাগে। এই নুনের প্রয়োগ ঘটিয়ে অর্থনৈতিক সমৃদ্ধি পর্যন্ত আনা যায়। যেমন আপনি আপনার প্রধান দরজার সামনে একটি হলুদ রঙের কাপড়ে কিছু পরিমাণ নুন বেঁধে যদি ঝুলিয়ে দেন, সেক্ষেত্রে বাড়িতে নেগেটিভ এনার্জি আসার পরিমাণ কিন্তু বন্ধ হয়ে যায় বা নেগেটিভ এনার্জি প্রবেশ করে না। দ্বিতীয়, এই নুন যদি আপনি বাথরুমে বা টয়লেটে রাখেন, সেক্ষেত্রে বাথরুম বা টয়লেটের নেগেটিভ এনার্জি থাকে না, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এই বাথরুমে নেগেটিভ এনার্জির পরিমাণ বেশি থাকে। তাই কিছু পরিমাণ নুন আপনি যদি টয়লেটে বা বাথরুমে রেখে দেন তাহলে নেগেটিভ এনার্জি আপনার ঘরে থাকবেই না। এছাড়াও রান্নাঘরে যদি নুন কাঁচের পাত্রে রাখেন, সেক্ষেত্রে আপনার বাড়িতে অর্থনৈতিক সমৃদ্ধি বাড়বে। অনেকে নুন প্লাস্টিকের কৌটোতে রাখেন বা স্টিলের কোনো পাত্রে রাখেন, সেটি কখনোই করা উচিত নয়। সবসময় কাঁচের পাত্রে রাখুন আর দেখুন আপনার জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি কীরকম বেড়ে যায়। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, অসুস্থ রয়েছেন, তাদের মাথার কাছে একটি কাঁচের পাত্রে দু চামচ নুন রেখে দিন আর দেখুন উনি আস্তে আস্তে কেমন সুস্থ হয়ে ওঠেন। এছাড়াও ঘর মোছার সময় দু চামচ নুন জলের মধ্যে মিশ্রিত করে যদি ঘর মুছেন, সেক্ষেত্রে আপনার বাড়ির নেগেটিভ এনার্জি কেটে যায় এবং পজিটিভ এনার্জির সঞ্চার হয়। তবে একটি বিষয় মাথায় রাখবেন, এটি বৃহস্পতিবার দিন এবং রবিবার দিন কখনোই করবেন না। এছাড়াও প্রতিটি ঘরে যদি এক চামচ করে নুন কাঁচের বাটিতে রেখে দেন, সেক্ষেত্রে ঘরের এনভায়রনমেন্ট অনেকটাই পরিবর্তন হয়ে যায়। তাছাড়া আপনারা যদি স্নান করার সময় জলের বালতিতে কিছু পরিমাণ নুন, অর্থাৎ এক চামচ নুন মিশিয়ে যদি স্নান করেন তাহলে আপনার স্ট্রেস অনেকখানি কেটে যায়। তাই আজ থেকে শুরু করে দিন আমি যা যা বললাম সেগুলি, আর দেখুন আপনাদের জীবনে অর্থনৈতিক সমৃদ্ধি কী করে এক তুড়িতে চলে আসে। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।